বাঙালি জাতির উপর যে রাতে ঢাকায় পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়েছিল সেই ১৯৭১ সালের ২৫শে মার্চ, সে রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দেন শেখ মুজিবুর রহমান। পরপরই আটক এবং দীর্ঘ কারাভোগের পর দেশে ফিরে আসা। নিজস্ব বিমানে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন নবগঠিত রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পথে দুবার যাত্রাবিরতি, এরপর ১২:৪৭ অবতরণ করলেন দিল্লির পালাম বিমানবন্দরে। আর এখানেই আয়োজিত এক সম্বর্ধনায় ইংরেজিতে বক্তৃতা শুরু করলে সে দেশের জনগণের অনুরোধে বাংলায় বক্তৃতা করতে হয় বাঙালির এই চিরায়ত বন্ধুকে। এরপর ২:৪৫ নিজ দেশে বিজয়ী বেশে অবতরণ করলেন ইতিহাসের এই মহানায়ক। বঙ্গবন্ধু তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রায় ৪৭,০০০এরও বেশি বক্তৃতা করেন। এর মধ্যে সবচেয়ে আবেগঘন ও ঐতিহাসিক বক্তৃতা করেন ১০ই জানুয়ারি রেসকোর্স ময়দানে। বারবার আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধু ৯ মাসের পাকিস্তানি কারাগারের বন্দী দশার বর্ণনা দেন এই বক্তৃতায়। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলে পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার পরে দুইবার পরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আগে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতি তো মান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার সময় বলে যাব জয় বাংলা, কাদেরী বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাঝে আমার স্থান। প্রণব সাহা, ২১শে টেলিভিশন, ঢাকা।